আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আফজাল হোসেন, এক্সপার্ট সলিউশন বিডি পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের বিষয় হচ্ছে একটি প্যানেল 22 ইঞ্চি, এটির সমস্যাটা হচ্ছে আসলে কি সমস্যা আমরা না বলে সরাসরি দেখি। হ্যাঁ, সরাসরি দেখি। তো সর্বপ্রথম আমরা লাইন দিই, লাইন দেওয়ার পরে কি হবে দেখি। লাইন দিলাম, সরি, প্রথমে সমস্যা কানেকশন দিয়ে নি, যে এলবিডিএস কেবলটা খুলে গেছে। এটা সমস্যাটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে একটা লাইন ছিল, পরে আস্তে করে সাদা হয়ে যায়। এটার মূল সমস্যা হলো এটা। তো আমরা চলুন এটা দেখবো, এটা সমাধান কি। তো আশা করি আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই অবশ্যই অনেক বড় হবে, কারণ 22 ইঞ্চির এই সমস্যাগুলো সাধারণত অনেকেই ঠিক করতে পারে না। তা আমরা কি পারবো নাকি পারবো না, তাহলে আমাদের সাথে থাকুন, দেখুন বিস্তারিত। তো এবং অবশ্যই 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 আমাদের সাথে থাকতে হবে, এটা অনেক বড় ভিডিও, মিনিমাম আধা ঘন্টা। তবে এর বড় এর চেতে যদি বড় হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই জায়গাটা আমরা স্কিপ করে যাব, কারণ এত বড় ভিডিও কেউ দেখবে না। এর জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। এইটি হলো সেই 22 ইঞ্চি প্যানেল। তো আমরা একটু দেখে নিই কি প্যানেল এটা, আসলে এখানে কি প্যানেল এরকম কোডিং দেওয়া হয়নি, সরি, এই জন্য বলতে পারলাম না। কিন্তু এটা ওই বিস্তারিত দেখতে পারবেন, GM এটাও না, এটা মূলত হলো যে এইটা ম্যানুফ্যাকচারিং ডেট, মডেল মডেল হলো M215, আর ম্যানুফ্যাকচারিং ডেট কি দিছে, সরি, ওটা ম্যানুফ্যাকচারিং ডেট না, যাই হোক, আসলে অনেক সময় ভুল করে ফেলি, দুঃখিত। যাই হোক, তাহলে আমরা দেখি, হ্যাঁ, আমাদের সাথে থাকুন। তো চলুন আমরা আগে এটাকে লাইন দিই, লাইন দেওয়ার পরে কিছু ভোল্টেজ মাপবো, অবশ্যই আশা করি দেখতে পাবেন। দেখতে পাবেন আপনারা, তো এটা অন হয়েছে, অন যেহেতু হয়েছে সাদা হয়ে আছে, দেখুন সাদা হয়ে আছে। তো আমরা আসলে এখানে কি করব, সর্বপ্রথম কিছু ভোল্টেজ মানব, এখানে ভোল্টেজ আছে, কিন্তু এইখানে কেন ভোল্টেজ আছে, এই হলো আমাদের 5 ভোল্ট, এটা হলো প্যানেল ভোল্টেজ। পাশাপাশি আমরা চলে আসবো যে এইচে হাই ভোল্টেজ, যেটা এখানে 27 ভোল্ট আছে। তারপর আছে আমাদের BGH, এটাকে বলা -10 ভোল্ট। আপনারা যদি খেয়াল করবেন মিটার দিকে, এখানে কিন্তু হয়েছে BGH এর সমান, এখানে মাইনাস লেখা উঠছে, হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। তো এই হলো আমাদের BGH। তো আমাদের আসলে ABDD 12 ভোল্ট, অনেক সময় 13 ভোল্ট দেখায়, 10 ভোল্টও দেখায়, এটা অনেক প্যানেলে বেশি দেখায়। আমাদের 3টা কমন বোর্ড, টোটাল 4টা, 5 ভোল্ট প্যানেল বোর্ড, 5 BGH হলো হাই ভোল্টেজ, BGL মাইনাস ভোল্টেজ, ABDT যে ভোল্টেজ, এই ভোল্টেজ 12, 12, 10 এরকম। তো আমাদের এই ভোল্টেজগুলো আছে, এখন তো সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এই ভোল্টেজগুলো থাকার পরে কেন ছবি আসতেছে না। আপনারা কিন্তু প্রথমে আমি দেখাইছি যে একটা র্যাক পড়তো, হয়তো আপনারা ভালোভাবে খেয়াল করেন নাই বা দেখা যে পুরোপুরি দেখা দেবেন নাই, তো একটা র্যাক এত, তারপর ছবিটা আসে, তার মানে কি আমার ভিডিও তৈরি হচ্ছে, ভিডিও তৈরি হওয়ার পরে এটা যে কোনো কারণবশত ভিডিওটা অফ করে দিচ্ছে, এবং পাশাপাশি এটা হচ্ছে কি গার্বেজ হয়ে যাচ্ছে। তো গার্বেজ যেহেতু হয়ে যাচ্ছে, তার অর্থ কি কোনো একটা ভোল্টেজ পড়ে যায়, আর আমাদের মূল 4 ভোল্টেজ কিন্তু ঠিক থাকে। তো ভিডিও তৈরির ক্ষেত্রে যা যে ভোল্টেজগুলো তৈরি দরকার হয় সেই ভোল্টেজগুলো আছে, এবং এর পরবর্তী যে ভিডিও তৈরি করার পরে যে সমস্যাটা হয় এইটা সমস্যা করে। তো আমরা আসলে আজকে কি দেখবো, এখানে মিটার মেপে আহামরি কিছু করা যাবে না, এখানে টোটাল টেকনিক্যাল বিষয় করতে হবে। তো টেকনিক্যাল কি করবো আমরা,
টেকনিক্যালি আমরা কিছু ভোল্টেজ মাপছি অলরেডি, এখানে কিছু টেকনিক্যাল কাজ করবো, কাজ শেষে তার শেষে আমরা ওই টেকনিক্যাল বিষয়টা ক্লিয়ার করবো। তো চলুন আমরা দেখি আসলে টেকনিক্যাল বিষয়টা কি করবো। ভাইয়া আমরা প্যানেলটি কাজ করে ফেলছি, হ্যাঁ, তো আমরা দেখাইতে পারি, তবে আমরা আপনাদেরকে আমি টিপস দিয়ে দিব যে কি করলে কি হয়। তো সর্বপ্রথম আমরা দেখি যে ডিসপ্লেটা কি অবস্থা। হ্যাঁ, ডিসপ্লেটা এখন কমপ্লিট আছে, কিন্তু উপরে যে এই সাইডে দাগ আছে এই দাগটা কখনোই যাবে না। হ্যাঁ, তো আসুন আমরা কেন আপনাদেরকে কাজ দেখাইনি সেটা নিয়ে আমি একটু আলাপ করি। তো আমরা যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা কাজ করছি এই জায়গাটায়। তো এই জায়গাটা আসলে ভাই যে কাজ করছি এটা দেখাইতে গেলে আসলে অসম্ভব হয়ে দাঁড়ায়। তো তো এই জায়গাটা আসলে আমরা কী কী কাজ করছি সেটা দেখাবো আমরা। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে আমরা পাঁচটা ছয়টা ভোল্টেজ অফ করছি, এই ছয়টা ভোল্টেজগুলো কী কী ভোল্টেজ আছে আমরা এটা দেখাই দিব। তো আমাদের সাথে থাকুন। আর আমি একেবারেই দুঃখের সাথে বলতেছি যে এই প্যানেলগুলো সাধারণত, আচ্ছা আমরা এটা নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ, তা আমাদের সাথে থাকেন, আমরা আগে ওই ভোল্টেজগুলো মাপ দেখাই। তো সর্বপ্রথম আমরা ভোল্টেজগুলো মাপবো, ভোল্টেজগুলো না দেখালেই নয়, তো ভোল্টেজগুলো দেখাইতে হলে হয়তো আমি একটু ঝুম করে নিলে হয়তো ভালো হবে। তো একটু হচ্ছে আমাকে ঝুম করার সময় দিন। ঝুম করছি, তো একটু আপনারা লক্ষ্য করবেন। হ্যাঁ, সেটা হলো যে সর্বপ্রথম আমরা কি করছি, একেবারে উপর থেকে মাপ দিয়ে আসি, সে উপর থেকে অথবা নিচ থেকে দিই। তো আমি আগে উপর থেকে আসি, উপরে প্রথম এক নম্বরে আমি করছি সেটা, যেটা হলো এখানে 10 ভোল্ট। আপনারা কি মিটার দেখতে পাচ্ছেন? আমি আসলে জানি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওকে, সর্বপ্রথম আমি এই 10 ভোল্টকে ডিসকানেক্ট করছি, এখানে 10.2 দেখেন, এখানে 10ই ধরেন। তারপরে আমরা করছি যেটা হলো 3.3, এখানে আসলে দুইটা আছে, এটা 3.3, এটা এখন হয়তো কম দেখাচ্ছে, ডিসকানেক্ট না, 3.3 এই পাশে পাবেন আপনি, 3.3, তারপরেরটা, হ্যাঁ তারপরটা 3.3। এই তিনটা ভোল্টেজ হলো অফ, ডিসকানেক্ট করা, প্রথম হলো 5, তারপর 3.3, তারপর 3.3। তারপর আমরা করছি কি, এইখানে একটা মজার জিনিস আছে, সেটা হলো এই জায়গাটা, এখানে কখনো কখনো 3.3 দেখায়, এই জায়গাটা না, সরি এই জায়গাটা, এখানে কখনো হাই ভোল্টেজ দেখায়, কখনো 10 ভোল্ট দেখায়, কখনো মানে 10 হাই, আর হলো আপনার 27 ভোল্ট। এটা অবাক কাণ্ড যে এখানে হাই ভোল্টেজে ঢুকে প্লাস 10 ভোল্টও থাকে, এটাই হলো আমরা ডিসকার্ড করছি এই পাশে। এরপরে আবার সেম এই জায়গাটাই আমরা তারপরেরটা সেম জিনিস, ওই 10 27, এই দুটা ভোল্টেজই কাউন্ট করে। তো আমার মনে হচ্ছে যে এই ভোল্টেজগুলোতেই ওই প্যানেলটাতে সমস্যা করে। আচ্ছা, এরপরে আমরা কি করছি, এরপরে লাস্টে আমরা ঠিক একেবারে লাস্টে যেটা আছে সেটা আছে 5 ভোল্ট, এই হলো 5 ভোল্ট, এখানে 5.3 দেখায়, তো এটা আমরা 5 ভোল্ট হিসেবেই দেখি। তো এখানে 5 ভোল্ট আমরা ডিসকানেক্ট করছি, তো মূল ভোল্টেজ ডিসকানেক্ট করছি আমরা 1 2 3 4 5 6টা, 6টা ভোল্টেজের জায়গায় একটা আছে 10 ভোল্ট প্রথমটা, তারপরে দুইটা আছে 3.3 ভোল্ট, তারপরে দুইটা আছে 10 থেকে 27 ভোল্ট, এই ডিসকানেক্ট করা, আর সর্ব লাস্ট আছে আমাদের 5 ভোল্ট। এই ভোল্টেজগুলো আমরা ডিসকানেক্ট করছি। তো আপনাদের কি মনে হয় এই ভোল্টেজগুলো সাধারণত আপনারা ডিসকানেক্ট করে একটা প্যানেল ওকে করা সম্ভব আপনাদের পক্ষে? আমার তো মনে হয় না, কারণ হচ্ছে আমি নিজে এই প্যানেলটার পিছনে এখন থেকে কয় ঘন্টা হচ্ছে, 2-3 সাড়ে 3 ঘন্টা ধরে খাটতেছি শুধু একটা প্যানেলের পিছনে। তো আসুন আমরা বিস্তারিত আলাপ করি। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের 22 প্যানেলটি কমপ্লিট করা হলো। সেই 22 প্যানেলটির সমস্যা ছিল হচ্ছে কি সমস্যা ছিল আপনারা দেখছেন, সেটার বন্ধুত্বকে বলতে হবে। তো আমার সমাধানে কি করছি, সমাধানে তো নিঃসন্দেহে কিছু কাজ করি, সেটা হলো প্রথম পিনে আমরা 10 ভোল্ট ডিসকানেক্ট করছি, তারপরে দুইটা পিনে আমরা 3.3 ভোল্ট ডিসকানেক্ট করছি, তারপরে দুইটা পিনে যেটা মজার বিষয় সেটা হলো যে 10 থেকে 27 ভোল্ট, আপনি কি বুঝতে পারেন, 10 থেকে 27 ভোল্ট, 10 ভোল্ট হলো আমাদের নর্মাল ভোল্টেজ আর 27 ভোল্ট হলো আমাদের হাই ভোল্টেজ। তো 10 থেকে আমাদের 27 ভোল্টকে আমরা ডিসকানেক্ট করছি, ঠিক আছে।
27 ভোল্ট দুইটা পিনে আমরা ডিসকানেক্ট করছি। এরপরে আমরা সর্বলাস্ট করেছিলাম 5 ভোল্ট ডিসকানেক্ট করে আমরা প্যানেলটি কমপ্লিট করছি। তো এখন আমি মানে আমাকে প্রশ্ন করি বা আপনাদের কাছে প্রশ্ন রাখি আমি যে এটা কি নর্মাল কোনো মানুষের পক্ষে সম্ভব? নর্মাল মানুষ বলতে যারা একেবারে নর্মালি সার্ভিস করে, ওই লেভেলে সার্ভিস করে না, যদিও আমার ইয়াতে ভিডিওতে দেখবেন সবচেয়ে বেশি প্যানেল নিয়ে সার্ভিস। তো আমি এই প্যানেলটিতে যে কষ্ট করলাম 3.5 ঘন্টা কাটলাম এবং আমি মনে করি যে এটা কখনই সম্ভব না নর্মাল মানুষের কাছে, নর্মাল সার্ভিসম্যানের কাছে প্যানেলগুলো সার্ভিস করা, কারণ বাইশে এত কষ্ট হয়েছে যে আমি পূর্বে কখনো প্যানেলে এত কষ্ট করি। তবে হ্যাঁ, প্যানেল কাজ করছে অনেক, অনেক রকমের সমস্যা তৈরি হয়েছে, কিন্তু এরকম না। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা কথা রাখি, সেটা কি আপনারা এই এই প্যানেলটিকে যদি আপনারা রিপেয়ার যেতেন তাহলে কি আপনারা রিপেয়ার ঠিক করতে পারতেন? আমি বলবো না, কারণ হচ্ছে প্রত্যেকটা ভোল্টেজ যখন আপনারা ডিসকানেক্ট করবেন তখন এক একটা ভোল্টেজ ডিসকানেক্ট করার কারণে আমাদের সিমটমও চেঞ্জ হয়ে যাবে। আমাদের প্রথম যে সিমটম ছিল, এক একটা ভোল্টেজ যখন চেঞ্জ হবে প্রত্যেকটা ধাপে তার সিমটম চেঞ্জ হয়ে যাবে। সিমটম চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনারা এত সময় নিয়ে এই এই জায়গাটার মধ্যে কি সম্ভব? আমি বলবো কখনোই সম্ভব না। তো যারা একেবারেই প্যানেল ওইভাবে রিপেয়ার করেন এবং যারা নাকি প্যানেলকে রিপেয়ার করতে খুব ভালোবাসেন, তারা অবশ্যই হয়তো চেষ্টা করে দেখবেন, আমার এই টিপসটা কাজে লাগাবেন এবং পাশাপাশি খুব সাবধান থাকবেন, কারণ হলো এটা রেবনগুলো খুব নরম আর যেহেতু এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, তো এই জন্য একটু একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না। তো আলহামদুলিল্লাহ অবশেষে হলো, এটা হলো বড় বিষয়। তো আবারও সেই পুরনো কথা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। তো আবারও কখনো অন্য কোনো বিষয় নিয়ে দেখাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।